वेलकम टू आवर ग्रैंड न्यू एपिसोड। आज के आपनादेरके देखाबो लकडाउनेर मध्ये बाइरे ना गिये हाथेर काछे थाका किछु सहज उपादान दिये किभाबे खूब सहजे एकटा बाइरेर रूम डेकोरेट करते पारबेन, चलुन देखे नेई आजकेर भिडियोटी। আর এই জন্য আমি ওয়ালে পেইন্ট করাই আছে এমন একটা রুমকে সিলেক্ট করেছি। এই রুমে দেখতেই পাচ্ছেন কালারটা হচ্ছে কুসুম কালার, দেয়ালের যে কালারটা তার কিছুটা ম্যাজেন্টা ও লেমন কালার দিয়ে পেইন্টিং করে আমি এখানে দুইটা বেলুন রেখেছি। আর দেয়ালে যে কালারটা দিয়ে পেইন্ট করে একজন শিল্পী সেটা পেইন্ট করেছে, আমরা করিনি, অনেকে এটা আমাদেরকে জিজ্ঞেস করেন। তো এটা সম্পূর্ণ শিল্পীর করা একটা ডিজাইন। আর এখানেই আমরা এই কালারটার সাথে মিল রেখে দুইটা বেলুন রেখেছি, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে লেমন কালার। আর দর্শক বেডশিটটাও দেখতে পাচ্ছেন, বেডশিটটাও কুসুম কালারের উপরে খানিকটা ম্যাজেন্টা গ্রিন দিয়ে কাজ করা। তো সব থিমটা আমি একই কালার রাখতে চেয়েছি, এতে করে কিন্তু ডেকোরেশনটা অনেক সুন্দর লাগে। আর বিছানায় আমি তিনটা কুশন রেখেছি, এই তিনটা কুশনই আমার মায়ের সেলাই করা। দেখুন সুন্দর নিখুঁত কাজ এবং ডিজাইনটাও কিন্তু অসাধারণ। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আপনারাও কিন্তু এই ডিজাইনটা করতে পারেন। এখানে পাশে দুইটা ইয়েলো এবং মাঝখানে একটা রেড কুশন রেখেছি। কাজটা আমি আপনাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুবই নিখুঁত কাজ এবং এই তিনটা কুশন আমার ভীষণই পছন্দের। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের কুশন ব্যবহার করতে পারেন, চাইলে হাতের কাজেরও দিতে পারেন, আবার কেনাটা ইউজ করতে পারেন। এখানে একটা বইয়ের ডিজাইন করা আর এই কুশনটাতে দুইটা মেয়ের ডিজাইন করা, দুইটাই খুবই সুন্দর। ডেকোরেশনটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য আমি একটা বেডসাইড ল্যাম্প রেখেছি, দেখতে পাচ্ছেন ল্যাম্পটা কিন্তু খুবই গর্জিয়াস। এবার চলে আসি আমাদের মূল কাজে। আজকে থিমের সাথে মিল রেখে আমি একটা ম্যাঙ্গো কেক অর্ডার দিয়েছি, যেহেতু আজকে সবটাই কিন্তু ম্যাঙ্গো কালারের থিম দিয়ে করা হয়েছে। আর কেকটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে আরও অনেক বেশি মজার। আর চেষ্টা করেছি কেকের কালারটা এমন রাখতে যাতে আজকে ডেকোরেশনের সাথে মিলে যায়। তো চলে যাচ্ছি কেক কাটতে, আজকে আমার মায়ের জন্মদিন ছিল। সিম্পলের মধ্যে বাড়িতে এভাবে আপনারা বার্থডে সেলিব্রেট করতে চাইলে এভাবে ডেকোরেশন করতে পারেন। আর সাথে তো বাচ্চাটা আছেই লাস্টে বেলুনগুলো ছেঁড়ার জন্য। তো দর্শক আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।